জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। যুক্তরাষ্ট্রের বোস্টনে ভার্জিন এয়ারলাইন্সের একটি প্লেনে মোবাইলের পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরবর্তীতে বিমানটি জরুরি অবস্থায় অবতরণ করে। জানা যায়, বৃহস্পতিবার নিউ ইয়র্ক থেকে লন্ডনে যাচ্ছিল বিমানটি। এ সময় বিমানে থাকা এক যাত্রীর মোবাইলের পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনের ভেতরে আগুন লেগে যায়। ফলে বিমানের পাইলট বোস্টনে জরুরি অবতরণ করতে বাধ্য হন। বিমানটি অবতরণের পর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল তা পরিদর্শন করে। এ সময় তারা বিমানের ভেতর থেকে বিস্ফোরিত পাওয়ার ব্যাংকটি উদ্ধার করে। তবে বিমানে থাকা 117 জন যাত্রীর সবাই নিরাপদে আছে বলে জানায় বোস্টন বিমানবন্দর কর্তৃপক্ষ। জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া।